Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokke khotikor. Er phol cancer. Moddopan shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ ফাটন দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পের ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। কেন বাবাকে? বাবার যে জ্বর দেখে দে হারামজাদাকে, বেটা পাষণ্ড ম্লেচ্ছ। কেন বাবা ঠাকুর, কি হয়েছে বাবা ঠাকুর? বলি এটা হচ্ছে কি শুনে? হ্যাঁ, এ হিঁদুর গাঁ, তাই আবার ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? যাবার সময় দেখে গেছি বাঁধা, এখন দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। ওরে গোহত্যা হলে কর্তা যে তোকে জ্যান্ত কবর দেবে, সে যেসে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড্ড লাচারে পড়ে গেছি, দুদিন ধরে গায়ে জ্বর, দড়ি ধরেছে দুখুটো কোথাও খাইয়ে আনবো পারি না বাবা ঠাকুর, মাথা ঘুরে পড়ে যাই। বেশ তো, তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসো। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের এখনো ধান ঝাড়া হয়নি, আমারে ধান পড়ে আছে, এখনো কাঁদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব চলে পুড়ে খাক হয়ে গেল, কার গাদায় মুখ দেবে, কার কলা গাছে মুখ দেবে, আমি কি করে ছাড়ি বাবা ঠাকুর? না ছাড়িস তো, ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলে ফেলে দে না, ততক্ষণে চিব। তোর মেয়ে ভাত রাঁধে নে, দে না, ফ্যানে জলে করে এক গামলা দে না, ততক্ষণে খাক। ও তাও নেই বুঝি, এবারে যা ভাগে খড় পেলি কি করলি? সমস্তটা বেঁচে ওই পেটায় নাম, ওই গরুটার জন্য একগাটি ফেলে রাখতে নেই বেটা কষাই। কাহন খানে খড় এবার ভাগে পেয়েছিলুম বাবা ঠাকুর, কিন্তু গ্যালোশনের বকেয়া বলে
কর্তা মশাই সব ধরে রাখলেন। হাতে পায়ে ধরে অনেক করে কেঁদে কেটে বললুম, বাবু মশাই হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে কোথায় পালাবো, আমাকে অন্তত অন্তত 15 শেক বিচুলি দাও। চালে আমার ঘর নেই, একখানি ঘর, তালপাতের গোঁজা গাঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে বাবা ঠাকুর। ইস, সাত করে আমার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু হাকিমের দয়া হলো নি, মাস দুয়েকের মতো 4টি খোরাকি ধান দিয়ে বাদ বাকি খড় সব সরকারের গাদি হয়ে গেল, ও আমার কুটনি পর্যন্ত পেল নি। আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে, জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তোরা আমরাজত্বে বাস করিস কি না, ছোট লোক ছোট লোক, সব ছোট লোকের দল, তাই তার নিন্দে করে মরিস। নিন্দে করবো কেন বাবা ঠাকুর, নিন্দে করবে আমরা করি নে, নিন্দে আমরা করি নে বাবা ঠাকুর। কিন্তু কোথা থেকে দিই বলতো বাবা ঠাকুর, বিঘে চারেক জমি চাষ করি কিন্তু পরপর দূষণ অজম্মা, মাঠে ধান মাঠেই শুকিয়ে গেল, বাপবেটিতে বাপবেটিতে দুবেলা পেট পুরে পর্যন্ত খেতে পাইনি। আমার ঘরের পানে চেয়ে তাকিয়ে দেখো বাবা ঠাকুর, বৃষ্টি বাদলার দিনে কোনো রকমে মেয়েটাকে নিয়ে মাথা গুঁজে পড়ে থাকি, পা ছড়িয়ে শোবার মতো ঠাঁই মেলেনি বাবা ঠাকুর। আমার মহেশের দিকে তাকিয়ে দেখো, ওর হাড় পাঁচটা পর্যন্ত গোনা যাচ্ছে। তাও না বাবা ঠাকুর, তাও না, তাও না, অন্তত অন্তত 15 শে খড় তুমি আমাকে দাও না, আমি আমি মহেশকে অন্তত 2 বেলা পেয়ে। আরে 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 আরে, ছুঁয়ে ফেলবে নাকি? না বাবা ঠাকুর, না, দাও না বাবা ঠাকুর, দাও না, আহল মহেশকে অন্তত 2 দিন পেট পুরে খেতে দি। ধা তো বুঝলাম, কিন্তু ধান নিবি শুধবি কেমন করে? আমি যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, আমি যেমন করে পারি শোধ করব, আমি তোমারে ফাঁকি দেবো নি বাবা ঠাকুর, আমি তোমারে ফাঁকি দেবো না, যেমন করে পারি শুধবো। রসিক নাগর, যা যা যা, পচ্ছাড় পচ্ছাড়, বেলা বয়ে গেল, বাড়ি যেতে হবে, পচ্ছাড়। আমার সিগনেলে আসে যে গুঁতবে নাকি? চালের গন্ধ পেয়েছে, ও এক মুঠো খেতে চায় বাবা ঠাকুর, খেতে চায়, তা বটে তা বটে, যেমন চাষা তেমনি তার বলদ, খড় জোটে না চাল কলা খাওয়া চাই, নেড়ে পথ থেকে সরিয়ে বাঁধ সরিয়ে বাঁধ, যা সিং দেখবি কোন দিন না কোন দিন কাউকে খুন করে বসেছে। হরি 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 হরি। দিলেনি রে দিলেনি, ওদের অনেক আছে তবু দেয়নি রে, নাই দেখে নাই দেখে মহেশ, মহেশ তুই তো আমার ছেলে রে, তুই আমাদের 8 শন প্রীতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি রে, তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। তোকে নিয়ে আমি কি করি বলতে, জমিদার তোর মুখের খাবার পর্যন্ত কেড়ে নিলে, শ্মশানের থালি গায়ের যে গুচটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে, এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই কাদা ফেলে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি বলতো? গায়ের তো তেমন জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গুহাটায় বেঁচে ফেলতে। নে নে নে, সিকড়ি খেয়ে নে, সিকড়ি খেয়ে নে, খেয়ে নে, দেরি হলে আবার ভাত খাবে, এসো ভাত। আচ্ছা আচ্ছা বাবা,
তুমি মহেশকে চাল ফেলে খড় দিয়েছো না মা পচা খড় তো আপনিই ছড়ে পড়ে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম তুমি টেনে বার করছো টেনে না 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 টেনে ঠিক নয় কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি ভাত বেড়ে দিয়েছি মা এক কাজ কর না ওই ফ্যানটুকু যেটুকু আছে দে না আমি একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান ফ্যান তো ছাড়িতেই মরে গেছে হ্যাঁ মরে গেছে আচ্ছা 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 ঠিক আছে চল চল তুই খাবি নে হ্যাঁ খাবো তো হ্যাঁ একসঙ্গে বসে খাবো আয় আমিনা আমি বলছিলাম কি আমার গাটা শিশিত করছে মা জ্বর গায়ে কি ভাত খাওয়া ভালো কিন্তু তখন যে বললি বড্ড খিদে পেয়েছে হ্যাঁ বলেছিলুম তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাই বলেছিলুম তাহলে তুলে রেখে দি সাঁঝের বেলা খেয়ে হ্যাঁ সাঁঝের বেলায় সাঁঝের বেলায় খেলে যদি আবার জ্বর বাড়ে তার থেকে এক কাজ কর তার থেকে এক কাজ কর এই ভাত কটা আমার মহেশকে দিয়ে আমার মহেশকে দিয়ে সন্ধ্যেবেলায় দুটো ফুটিয়ে দিতে পারবি নে হ্যাঁ বাবা পারবো তাহলে যা যা দিয়ে আয় আমার মহেশকে দিয়ে আয় মহেশকে দিয়ে আয় মা শুনেছো বাবা জমিদাররা মহেশকে আমাদের খোয়ারে দিয়েছে কেন সে কি খোয়ারে দিয়েছে সত্যি বলছি তোকে কে বললো তাদের চাকরটা বললো তোর বাপকে বলে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করছিল বেলা যে পড়ে এলো তাকে আনতে যাবে না না যা খুশি করুক যা বাবা কি হলো তারা যে বলেছে তিন দিন হলেই তাকে গুহাটায় বেঁচে ফেলবে ফেলুকে যাক আমি গো খুড়ো
কে এলি রে বাবা এই সাজ বেলায়? আমি গবরা গো। গবরা? তা কি মনে করে হ্যাঁ তুই আবার এসেছিস? এটা রেখে একটা টাকা তোমাকে দিতে হবে। টাকা? আচ্ছা কই দে দেখি। থাম দাঁড়া দাঁড়া। কত বাজে এলি কই রে এগি গবরা? গবরা চল গরুটা দেখি চ কেমন দেখছিস? হ্যাঁ চলে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ভাঙব নি, নে পুরোটাই দিলুম। পথে আসার সময় গেছে বাইনা নিয়ে এলি? হ্যাঁ 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 এই যে যাও চাপ দিয়ে আর দু টাকা বেশি চাইছে। ও দে 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 ওর মেয়েকে জল পানি খাবার জন্য দে না। হ্যাঁ আর বেশি কেউ দিবে নি না না তো চামড়াই সার মালার আছে। তোবা 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 তো যাও যাও তুমি এখান থেকে চলে। হ্যাঁ যাও যাও জুতো বের এখান থেকে আমি তাড়িয়ে দেবো। যাও এখান থেকে। গবরা গবরা চল 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 চল। এমনই দিনে দ্বিপ্রহর বেলায় গফুর পরের দ্বারে জন্মজুর খাটিয়া ঘরে ফিরিয়া আসিল। আমিনা আমিনা ভাত হয়েছে রে? কি রে ভাত হয়েছে? কি বললি হয়নি কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই বাবা? চাল নেই বাবা তো তুই আমাকে আগে বলিস নি কেন? তোমাকে যে কাল রাতে বলেছিল। কাল রাতে বললে কারুর কি মনে থাকে? হ্যাঁ তাছাড়া চাল থাকবে কি করে? বুড়ো ভাব খাগ না খাক ধাড়ি মের চারবার করে ভাত খাওয়া চাই। এবার থেকে চালে আমি কলম লাগিয়ে দিয়ে যাব। দে এক ঘটি জল দে তেষ্টা আমার মুখটা করে ফেটে গেল। বল বল তাও নেই এত লোকে বলে তুই বলতে পারিস রে?
আল্লাহ আল্লাহ আমাকে তুমি মাফ করো আল্লাহ। আমি মহারানীর রাজত্বে খাজনা দিয়ে বাস করি, আমি কারো গোলাম নই, আমি এখন যেতে পারবো নি। যত বড় মুখ নয় তত বড় কথা, তবে রে হারাম জাদা। এই চল ধর 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 ওকে যে আমি কি সাজা দেব ভেবে পাচ্ছি। কোথায় বাস করে আছিস তুই জানিস? আর সকালে তোর গরুটা আমার বাগানে ঢুকে রসল নষ্ট করেছে। গরুটার নাম কি জানো রেখেছে? মহেশ। আমার ছোট মেয়েটাকে গুটিয়ে ফেলে দিয়েছে, কি হতে পারত তুই জানিস? মার দশ গাল লাঠি মার। আর কখনো যদি এরকম কাজ করিস তোকে গ্রাম থেকে একবারে দূর করে দেব। যা যা। ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন, প্রাচীর তীরের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হবে। ঠিক বলেছিস, ঠিক ঠিক, এইবারে বুঝবে, এইবারে বুঝবে। Thank you.
চটকলে কাজ করতে যাই। ফুলবেড়ে চটকলে? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, চল চল, দেরি করলে অনেক দূরের পথ যেতে হবে মা। চল চল, আয় মা, আয়, দেরি করিস না মা। বাবা, হ্যাঁ, থালার খুঁটিটা যে পড়ে রইল, না থাক 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 মা, থাক, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। চল। মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, আমার কসুর তুমি মাফ করুন আল্লাহ, আমাকে তুমি যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি, তোমার দেওয়া তেষ্টার জল, তোমার দেওয়া মাঠের ঘাস যারা তাকে খেতে দেয়নি, তাদের কসুর তুমি মাফ করুন আল্লাহ, তাদের কসুর তুমি কখনো মাফ করনি। চল আমিনা, চল। সংসারে যারা শুধু দিলে ফেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতে অধিকার নেই, এদের কাছেও কি ঋণ আমার কম? এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে।